हेयर रिबॉन्डिंग आमादेर देशेर अत्यंत जनप्रिय एक हेयर ट्रिटमेंट यदि बोली एटा सबथेके जनप्रिय ताओ मने हय भूल हबे ना। আর এই জনপ্রিয় হেয়ার ট্রিটমেন্টটি যারা নিচ্ছেন তাদের কি এই হেয়ার ট্রিটমেন্ট নিয়ে বেসিক ধারণা আছে বা আইডিয়া আছে? হেয়ার রিবন্ডিং এর প্রসেস বা এটাতে কি ব্যবহার করা হচ্ছে এবং এটার সাইড এফেক্টস কি, এই সব সম্পর্কে আমি আপনাদের কিছু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার আইডিয়াগুলো দেখে আপনাদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা হবে। তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই আমরা জানবো যে হেয়ার রিবন্ডিং কি। হেয়ার রিবন্ডিং হলো মূলত একটি কেমিক্যাল স্ট্রেটনিং প্রসেস, যার মাধ্যমে আমাদের চুলে যে প্রাকৃতিক গঠন সেটাকে পরিগঠন করে সেটাকে আরও বেশি স্মুথ এবং সোজা করা হয় এবং সিল্কি করা হয়। তো এখন আমরা জানবো যে এটার প্রসেসটা কি। এই ট্রিটমেন্টের প্রথম ধাপেই হলো আমাদের চুলটাকে ওয়াশ করে এবং সেটাকে হচ্ছে ইয়ার ড্রাই করা, যাতে করে চুলের সমস্ত নোংরা একদম ক্লিন হয়ে যায় এবং আমাদের চুলের যে মেইন যে শেপ বা প্রাকৃতিক যে গঠন বা আকার সেটাতে ফিরে আসে এবং তারা যারা হেয়ার ট্রিটমেন্টটা করছে তারা যাতে বুঝতে পারে। তো এই জন্যই কিন্তু আমাদের হেয়ার ফার্স্ট যেটা করে সেটা হচ্ছে ক্লিন করে। এরপরে চুলকে হচ্ছে সেকশন করে সেটা হচ্ছে রিল্যাক্সিং ক্রিম অ্যাপ্লাই করা হয়, আর এটা মূলত 30 মিনিট ধরে চুলের মধ্যে আমাদের রাখতে হয়। তার কাজ হলো কিন্তু আমাদের চুলের সমস্ত ক্রিটিক্যালকে ব্রেকডাউন করা, আর এই সময়টি কিন্তু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো এদিক ওদিক না হয় বা কোনো ক্রিম বেশি অ্যাপ্লাই হলো কি না বা টাইমিং বেশি হচ্ছে কি না। যদি এরকমটা হয়ে থাকে তাহলেই কিন্তু আমাদের চুল ড্যামেজ হয়ে যায়। এরপর চুলকে স্টিমিং করা হয় এবং সেটা করা হয় স্পেশাল স্টিমিং টুলস দিয়ে, কিন্তু এই সময়টাতেই চুলটা কিন্তু অনেকটা স্ট্রেট হয়ে যায়। বাট এখানেই শেষ নয়, এবার চুলটাকে ওয়াশ করা হয়। ওয়াশ করে এটাতে ব্যবহার করা হয় কেরাটিন লোশন। প্রথম ধাপে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে রিল্যাক্সিং ক্রিম। তো রিল্যাক্সিং ক্রিমে যেটা করে সেটা হচ্ছে আমাদের সমস্ত ক্রিটিক্যালকে ব্রেকডাউন করে। আর এবার দ্বিতীয় ধাপে যেটা আমাদের করছে সেটা হচ্ছে কেরাটিন লোশন। এটা কিন্তু নতুন করে হচ্ছে ব্রেকডাউন যে হয়েছিল সেই বন্ডগুলোকে নতুনভাবে তৈরি করে। তারপর এই কেরাটিন লোশনের উপরে কিন্তু ব্যবহার করা হয় নিউট্রালাইজার। আর এই নিউট্রালাইজারের কাজ হলো কিন্তু এই নতুন বন্ডগুলোকে ভালোভাবে সেট করা। আর এই কেরাটিন লোশন এবং নিউট্রালাইজার হচ্ছে মূলত 30 মিনিট ধরে আমাদের চুলে রাখতে হয় এবং 30 মিনিট পরে চুলটাকে ওয়াশ করে এটাকে ব্লো ড্রাই করা হয় এবং স্ট্রেট ব্লো ড্রাই করা হয়, যেহেতু রিবন্ডিং এর পারপাসই হলো কিন্তু চুলকে স্ট্রেট করা। সো গাইস, এবারে আমরা জানবো যে এই হেয়ার রিবন্ডিং প্রসেসে কী কী কেমিক্যাল এখানে ব্যবহার করা হচ্ছে। মূলত আমাদের চুলের যে প্রাকৃতিক গঠন যেটার হচ্ছে ক্রিটিক্যাল বন্ডগুলোকে ব্রেকডাউন করার জন্য সেটাতে ব্যবহার করা হচ্ছে ফর্মালডিহাইড। কিছু পার্লার বা হেয়ার ট্রিটমেন্ট টিম যে রয়েছে তারা কিন্তু দাবি করতে পারে যে তাদের ক্রিমগুলো ফর্মালডিহাইড মানে যে কেমিক্যালটা রয়েছে সেটা ফ্রি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট সব ক্ষেত্রে যে রিল্যাক্সিং ক্রিমে যে পাওয়ারফুল গ্যাস ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অনেকটাই ফর্মালডিহাইডের মতো। তো এবারে জানবো যে হেয়ার রিবন্ডিং কতদিন স্থায়ী হয়। হেয়ার রিবন্ডিং স্থায়িত্বের যদিও কিছুটা ভেরিয়েশন রয়েছে, যেমন কোনো কোনো হেয়ার রিবন্ডিং দাবি করতে পারে যে মিনিমাম সেটা 6 মাস স্থায়ী হবে, এবং কিছু কিছু হেয়ার রিবন্ডিং আছে যেগুলো হচ্ছে সেমি পারমানেন্স, তো সেগুলো কিন্তু 4 থেকে 6 মাস হতে পারে, স্থায়ী থাকতে পারে। তো এটার মধ্যে যেটাই হোক না কেন আপনাকে যেটা করতে হবে, আপনার চুলের প্রাকৃতিক ধরন এবং আপনার চুলে আপনি কীভাবে টেক কেয়ার করছেন এটার উপর কিন্তু নির্ভর করবে আপনার চুলের মানে স্ট্রেটনিংয়ের যে স্থায়িত্বটা। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আপনি মনে করে থাকেন যে আপনি হেয়ার রিবন্ডিং করাবেন, তাহলে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথম যে কারণটা হলো আপনার হেয়ার রিবন্ডিংয়ের যে ফলাফলটা হবে তো সেটা কিন্তু নির্ভর করবে আপনার চুলের টেক্সচার বা আপনার চুলের লেন্থ, এটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ অনেকেই দেখা যায় যে তারা হেয়ার রিবন্ডিংয়ের পরে আশানুরূপ ফল পান না। তো এর পেছনে কারণ কিন্তু হলো যে তারা হয়তো সঠিক হেয়ার স্পেশালিস্টের কাছে যাননি এবং সঠিক পরামর্শ নিতে যে তার চুলে হেয়ার রিবন্ডিং বা স্ট্রেটনিং সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কি না। একজন দায়িত্বশীল হেয়ার স্পেশালিস্ট কিন্তু আপনার চুলকে রিবন্ডিং বা স্ট্রেটনিং করার আগে আপনার চুলকে অবশ্যই পরীক্ষা করে দেখবে যে আদৌ এই হেয়ার ট্রিটমেন্টটি আপনার চুলের ওপর কার্যকর হবে কি না। দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো, যদিও সিল্কি হেয়ার বা স্মুথ হেয়ার স্ট্রেটনিং হেয়ার মানে ম্যানেজ করা বা স্টাইলিশ করা খুব ইজি, কিন্তু এই ট্রিটমেন্টটি করার পরে কিন্তু চুলের অনেক বেশি মানে টেক কেয়ার করার প্রয়োজন হয়, যেহেতু এটা খুব স্ট্রং একটি হেয়ার ট্রিটমেন্ট যার ফলে আমাদের চুলটা কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যায়। এবং এই সময়টিতে কিন্তু আপনার খুব সাবধানে আপনার চুলের যত্ন নিতে হবে, এমনকি এই হেয়ার রিবন্ডিংয়ের পর হচ্ছে অনেক দিন পর্যন্ত কিন্তু আপনি চুল বাঁধতে পারবেন না বা চুলের মধ্যে কোনো ধরনের কোনো ক্লিপ ব্যবহার করতে পারবেন না।
তৃতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি হেয়ার এই ট্রিটমেন্টটি নেওয়ার পরে আপনার যখন নতুন চুল গজাবে তো সেটার কিন্তু ন্যাচারাল যে প্যাটার্ন বা প্রাকৃতিক যে গঠন সেভাবেই কিন্তু জন্ম নেবে চুলটা। অর্থাৎ আপনার চুল যদি হয়ে থাকে কোঁকড়ানো আর রিবন্ডিং বা স্ট্রেটনিং করিয়েছেন আপনার চুলকে স্মুদিং করিয়েছেন তো তার ফলে কিন্তু আপনার যতটুকু চুলের মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সেটুকু জায়গায় কিন্তু আপনার স্ট্রেট থাকবে, স্মুথ থাকবে, সোজা থাকবে। তারপর আপনার চুলের যে গোড়া থাকবে যেখান থেকে আপনার নতুন চুলটা গজাচ্ছে সেটা কিন্তু তার অরিজিনাল যে প্রাকৃতিক গঠন মানে কোঁকড়ানো রূপেই কিন্তু চুলটা গজাবে। 3 থেকে 4 মাস পর কিন্তু নতুন চুল গজাতে শুরু করবে আর তখন কিন্তু সেটা দেখা যাবে আপনার অরিজিনাল যে চুলটা মানে কোঁকড়ানো চুলটা কিন্তু দেখা যাবে। তখন কিন্তু আপনার চুলের মধ্যে এই অসামঞ্জস্যতা দেখা যাবে। অর্থাৎ মোট কথা হলো আপনাকে রেগুলার ট্যাচ আপ করতে হবে এবং আপনাকে এই হেয়ার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে যদি আপনি আপনার চুলকে একদম পারফেক্টলি স্ট্রেট এবং স্মুথ দেখাতে চান। এখন এই 3 থেকে 4 মাস পর আপনার এই হেয়ার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়া বা এই হেয়ার ট্রিটমেন্ট করানো সম্ভব হচ্ছে কি না সেই ডিসিশন নিয়েই কিন্তু আপনি হেয়ার ট্রিটমেন্টটা নেবেন। এখন আমরা হেয়ার রিবন্ডিংয়ের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জানবো। যেহেতু খুব পাওয়ারফুল কেমিক্যাল ব্যবহার করা হয় তো খুব কমন যেগুলো সাইড ইফেক্টস দেখা দেয় তার মধ্যে হলো হেয়ার ড্যামেজ হয়ে যাওয়া বা চুল ভেঙে যাওয়া, এছাড়াও চুলের রুক্ষতা শুষ্কতা দেখা দেওয়া। এছাড়াও আপনার চুল যদি খুব পাতলা হয়ে থাকে বা কোনো কালার ব্যবহার করা হয়ে থাকে বা হিট ড্যামেজ হয়ে থাকে তাহলে কিন্তু হেয়ার রিবন্ডিংয়ের যে ফলাফল সেটা শুধু কাঙ্ক্ষিত রূপে পাবেন না, আপনার চুল কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই ট্রিটমেন্টটা শুধুমাত্র আমাদের চুলের যে ক্ষতি করবে তা না, আমাদের স্ক্যাল্পেরও কিন্তু ক্ষতি করে দেয়। এই যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তো এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে আমাদের স্ক্যাল্প বার্ন পর্যন্ত হতে পারে। এগুলোও হতে পারে যে আপনার চুলে যখন স্ট্রেটনিং করা হয়, ব্লো ড্রাই করা হয় বা হেয়ার স্ট্রেট করা হয় যেসব আয়রন ব্যবহার করা হয় তো সেগুলো তাপমাত্রা যদি বেশি হয়ে থাকে বা আপনার কেমিক্যাল রাখার যে একটা লিমিটেশন সেটা তাপমাত্রা মানে মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চুল এই স্ক্যাল্প ড্যামেজ কিন্তু সমস্যা দেখা দেয়। এটা শুধু একবারই নয়, আপনি যতবার আপনার চুলকে রিবন্ডিং করাবেন বা স্ট্রেটনিং করাবেন বা যতবারই আপনি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবেন আপনার চুল কিন্তু ঠিক ততবারই দুর্বল হয়ে যাবে। সেই যে সাইড ইফেক্টস বা এর যে নেগেটিভ সাইড ইফেক্টস আছে সেটা সম্পর্কে আমি যেটা বলতে চাই, এটা যেহেতু একটা সেমি পার্মানেন্ট বা একটি পার্মানেন্ট হেয়ার ট্রিটমেন্ট তো সেটা কিন্তু আপনি একবার করালে আপনি কিন্তু এটা রিভার্স করতে পারবেন না। অর্থাৎ একবার হয়ে গেলে সেটাকে কিন্তু আপনি আর এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। এখন হেয়ার রিবন্ডিং সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব। যদিও হেয়ার রিবন্ডিং একটি খুব আকর্ষণীয় হেয়ার ট্রিটমেন্ট যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত হেয়ার লুক পেতে পারেন, আর যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়ে থাকে, আপনার যদি হেয়ার ট্রিটমেন্টের যে প্রসেসগুলো থাকে সব কিছু যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনি আপনার আশানুরূপ যেমন সিল্কি স্মুথ চুল কিন্তু পেতে পারেন, যা হয়তো অনেকেরই পাওয়ার ইচ্ছা। কিন্তু যেহেতু এতে খুব পাওয়ারফুল কেমিক্যাল ব্যবহার করা হয় যার ফলে চুল কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হতে পারে যদি সেটা ঠিক মতো ট্রিটমেন্ট করা না হয়, প্রস্টিটিউট যদি ভুল থাকে। শুধু তাই না, আমাদের কিন্তু স্ক্যাল্প ড্যামেজও হতে পারে, যেটা নিয়ে আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছি। সবশেষে আমার পরামর্শ, যদি আপনি এই হেয়ার ট্রিটমেন্টটি নিতেই চান তাহলে অবশ্যই আপনি প্রফেশনালি হেয়ার ট্রিটমেন্টের কাছে যাবেন এবং তিনি পরীক্ষা করে বলবেন যে আপনার চুল এই ট্রিটমেন্টটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না এবং এটার যে সাইড ইফেক্টস আছে বা এর যে মেনটেনের যে করার ব্যাপারটা আছে সব কিছু ডিসিশন আপনি ঠিকঠাক করে নিয়ে তবে কিন্তু এই ট্রিটমেন্টটা করাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর হেয়ার ট্রিটমেন্ট নিয়ে এটাই আমার ফার্স্ট ভিডিও। তো যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ভবিষ্যতে আমি আরও ডিফারেন্ট টাইপের যে হেয়ার ট্রিটমেন্টগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে দেবেন এবং উপরে থাকা হিট বাটনটাকেও অন করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শীঘ্রই চলে যায়।